প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি কোনো মতে। আপনার নাম কি? নাম কি বললেন? রোজানা। রোজানা, তো রোজানা আপা আমাদের ইউটিউবে কী জন্য আসলেন বলেন? ইউটিউবে আসলাম ভাই, অনেক কষ্ট করে, অনেক দুঃখ করে আসলাম, বাধ্য হয়ে ইউটিউবের সামনে আসি। কী কষ্টে আছেন? কী কষ্টে আছি ভাই, বাবা মানে ছোটোবেলায় বাবা মা মারা গেছে, বড় ভাইয়ের কাছে থাকি, ভাবি সেরকম ভালো না, ছোট একটা ভাই আছে, দুই ভাই বোনে মিলে থাকে ওর কাছে, বড় ভাই। বড় ভাই থাকলে মানুষে জানি যে কোনো দুঃখই থাকে না, বাবা মা না থাকলেও বড় ভাই ভাবি থাকলে তাদের কাছে সুখে থাকে মানুষ। আমি ভাই ছোটোবেলা থেকে অনেক কষ্ট পেয়ে পেয়ে বড় হয়েছি, মানুষের বাসায় কাজ করছি, কখনো কখনো টেলার্সের কাজ করছি, অনেক কিছু করছি নিজেই ছোটোবেলা থেকে। কোনো পড়াশোনাও করতে দেয় নাই, কোনো কিছু করতে দেয় না। এখন আশা আছে ছোটো ভাইদেরও পড়াবো, এর জন্য আমি বাধ্য হয়ে আসছি। যাই হোক, মানে পড়াশোনাও তো করতে পারেন না, কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছেন। অনেক হয়তো পড়াশোনা করে পরে দাঁড়ায়, আপনি পড়াশোনা করে দাঁড়ায় গেছে, ঠিক না? কারণ পড়াশোনা করলে তো কাজ বাজে করতে হয়, চাকরি করতে হবে, হয়তো ভালো লাগছে চাকরি করতে পারতেন, কিন্তু আপনি হয়তো সেলাই মেশিনে কাজ করেন। আচ্ছা, তো এখন মনে করেন বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাই, বিয়ে শাদী তো বিয়ে শাদী করে ফেলেন, তো কষ্ট কষ্ট না করে। হ্যাঁ ভাইয়া, বিয়ে করবো কীভাবে? বিয়ে করতে আসলে মানুষের যৌতুক চায় বেশি, ভাই তো দিবেন না। ছোটোবেলা থেকে যদি দিতই, যদি আদরই করতো, ভালোই বাসতো, তো তার মানুষের বাসায় কাজ করাইতো না, জায়গায় জায়গায় কাজ করে করে আমার ছোটো ভাইরা খাওয়াইতে হইতো না। আচ্ছা, তো এখন মনে করেন যে যৌতুক সাহেবকে বিয়ে করে, সে যদি বয়স হয় বা বিবাহিত, আপনি করবেন? ভাই বিবাহিত হয়, সে যদি বিবাহিত হয়, সে যদি দুই দিকে রাখতে পারে, সে যদি বয়স্ক হয়, মানুষের মোটা কাপড়ে মোটা ভাতে সুবি থাকে, তাই না? বয়স দিয়ে মানুষের কী যায় আসে। আচ্ছা, দর্শক আপনারা যদি রোজানার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01962314744। আমি নাম্বারটা আবারও বলছি, 01962314744। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।